আসামে ন্যাশনাল পার্ক কয়টি? এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে না। আপনাদের ন্যাশনাল আপনাদের পরীক্ষায় আসবে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত, তাছাড়া মানস ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত, তা এই ধরনের বিভিন্ন ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে। টোটাল 60টি ন্যাশনাল পার্ক আমাদের রয়েছে। টোটাল ন্যাশনাল পার্ক নিয়ে ডিসকাস করবো, কী কী ধরনের প্রশ্ন আসবে সেই নিয়ে ডিসকাস করবো। টোটাল এজ এ ন্যাশনাল পার্কের উপর পুরো কনসেপ্ট আমি আপনাদের বুঝিয়ে দেবো, কারণ এমসিকিউ আপনারা যতই পড়ুন না কেন, কারণ এমসিকিউ সেটা সাফিসিয়েন্ট বা এনাফ নয়। আপনারা যখন কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করে নেবেন, তখন আপনারা কী করবেন, কনসেপ্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা ক্র্যাক করতে পারবেন। এবং আপনাদের পরীক্ষায় সেই আসাম পুলিশ আপনারা দিতে চলেছেন, এবিও বি কনস্টেবল, অনেক কষ্ট করে রান পাস করেছেন, এবং একটুকের জন্য যদি আপনারা রিটেনে খারাপ করে দেন তাহলে কিন্তু খুব মর্মাহিত হবে। তাহলে কিন্তু সেই আমি প্রচেষ্টা করছি সহজগুলোর তরফ থেকে, যে যাতে করে আপনাদের এক্সামটি খুব ভালো হয়। তাছাড়া সেই টপিক ওয়াইজ ধরে ধরে আপনাদের প্রত্যেকটি ভিডিও আমি আপলোড করতে থাকবো, তো আপনারা অবশ্যই যারা রয়েছেন অবশ্যই সাথে থাকবেন। তো দেখুন, ন্যাশনাল পার্ক, বর্তমানে ন্যাশনাল পার্ক রয়েছে 60টি। আমাদের আজকে আলোচনা হচ্ছে ন্যাশনাল পার্ক। আমরা আগে জানতাম যে আসামে ন্যাশনাল পার্ক 5টি, কিন্তু না, আসামে ন্যাশনাল পার্ক 5টি নয়, এখন থেকে আসামের ন্যাশনাল পার্ক হচ্ছে 60টি। এবং এই 60টি ন্যাশনাল পার্ক কী কী সবগুলি আমরা ডিটেলসে আলোচনা করব, এবং প্রত্যেকটির কতটুকুর কতটুকু এরিয়া রয়েছে, অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এরিয়া কতটুকু। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এরিয়া হচ্ছে 858.98 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার, যদিও ইংলিশে লেখা আছে, আমি বাংলায় এক্সপ্লেন করে দেবো, টেনশন কোনো ব্যাপার নেই। তো এরিয়া অর্থাৎ সেই মাটিকালি বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে সবচেয়ে মানে বড় ন্যাশনাল পার্ক। আসামের মধ্যে সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় উদ্যান কোনটি বলে কাজিরাঙ্গা হবে, তো তার কালে মাটিকালি হবে বা তার এরিয়া হবে 858.90 স্কোয়ার কিলোমিটার। ইয়ার অফ নোটিফিকেশন অর্থাৎ কখন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি মানে নোটিফিকেশন হয়েছিল বা কখন সেটি ন্যাশনাল পার্ক হিসাবে তৈরি হয়েছিল, সেটি হচ্ছে 1974-এ কী হয়েছিল, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি হয়েছিল। তো এটি মেইন অ্যাট্রাকশন হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের বিখ্যাত হচ্ছে রায়নো। আমরা জানি যে আমাদের এক খড়গি গন্ডার রয়েছে, এক খড়গি গন্ডারের জন্য আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত। তাছাড়া টাইগার্স, বিয়ার্স, ওয়াইল্ড বাফেলো, সোয়াম্প ডিয়ার, তারপর গাউর, গিবন, বেঙ্গল ফ্লোরিকান, ডলফিন এবং ওঠার, এই ধরনের জন্য এই কয়েকটি জিনিসের জন্য আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত। তাছাড়া সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত, খুব গুরুত্বপূর্ণ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি গোলাঘাট, নোয়াগাঁও এবং কার্বি আংলং এই তিনটি ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু মূলত আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে। দেখতে পাবেন এই তিনটি ডিস্ট্রিক্ট জুড়ে, অর্থাৎ ন্যাশনাল পার্ক যেহেতু 858.98 সেটি ছোটো নয়, অনেক বড়, তাই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি সেই তিনটি ডিস্ট্রিক্ট মিলে রয়েছে, গোলাঘাট, নোয়াগাঁও এবং কার্বি আংলং। তো দেখুন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্বন্ধে আমরা ডিটেলসে জানলাম। এবার আমরা চলে যাবো আমাদের সেকেন্ড যে ন্যাশনাল পার্ক, সেটির নাম হচ্ছে কি মানস ন্যাশনাল পার্ক বা মানস রাষ্ট্রীয় উদ্যান। তো মানস রাষ্ট্রীয় উদ্যানের এরিয়া বা মাটিকালি হবে 500 স্কোয়ার কিলোমিটার, এবং ইয়ার অফ নোটিফিকেশন হচ্ছে 1990, অর্থাৎ সেটি 1990 সালে তৈরি হয়েছিল মানস ন্যাশনাল পার্ক, যেটি আমাদের 2 নম্বর ন্যাশনাল পার্ক। তো তার মেইন অ্যাট্রাকশন হচ্ছে কি টাইগার, এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। দেখবেন এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো কিসের জন্য বিখ্যাত বলে মানস, তো এশিয়ান এলিফ্যান্ট কোথায় পাওয়া যায় বা মানস ন্যাশনাল পার্কে এশিয়ান এলিফ্যান্ট পাওয়া যায় এখানে, এদের প্রশ্ন আসবে। তারপর কি গৌর, তারপর ডলে পিগমি হক্স, তারপর হচ্ছে হিসপিট হেয়ার, তারপর হচ্ছে গোল্ডেন লাঙ্গার, তারপর বেঙ্গল ফ্লোরিকান। তারপর তার যে মানস ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত যদি বলে তার লোকেশন, তাহলে সেটি হবে দেখুন 4টি ডিস্ট্রিক্ট মিলে, অপশন দেখে নেবেন আপনারা, 4টি ডিস্ট্রিক্ট হবে কোকড়াঝাড়, চিরাং, বাসকা এবং বাজুলি, মূলত এই বাজালি, মূলত এই 4টি ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু আমাদের রয়েছে মানস ন্যাশনাল পার্ক। তো সেটি কী কী ডিস্ট্রিক্ট রয়েছে ভাই, কোকড়াঝাড়, চিরাং, বাক্সা এবং বাজালি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন, তারপর হচ্ছে ডিব্রু সৈকিয়া, যেটি আমাদের 3 নম্বর ন্যাশনাল পার্ক, ডিব্রু সৈকিয়া ন্যাশনাল পার্ক, এরিয়া হচ্ছে 340 স্কোয়ার কিলোমিটার, তার 1999 বনেছিল, আগেরটি কত হয়েছিল ভাই দেখে নিই, আগেরটি হচ্ছিল 1990, তার আগেরটা 1984 দেখে নেবেন, সিরিয়ালও জানতে যাচ্ছি, তো 1999 সালে। তো তার মেইন অ্যাট্রাকশন হচ্ছে কি ফেরাল হর্স, এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো, হোয়াইট উড ডাক অ্যান্ড সেলিক্সাম, সেটা হোয়াইট উড ডাক সেটি কোথায় বিখ্যাত, ডিব্রু সৈকিয়া ন্যাশনাল পার্কে সেটি পাওয়া যায়। তো তার লোকেশন হচ্ছে কি ডিব্রুগড় এবং তিনসুকিয়া, দেখে পাবেন ডিব্রু সৈকিয়া নাম থেকে, ডিব্রু থেকে ডিব্রুগড়, সৈকিয়া থেকে তিনসুকিয়া, মনে রাখবেন, সেখানে একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারবেন এটি। তো ডিব্রু সৈকিয়া নাম থেকে বোঝা যাচ্ছে ডিব্রু থেকে ডিব্রুগড় আর সৈকিয়া থেকে তিনসুকিয়া, বুঝতে পারছেন। সুতরাং ডিব্রু সৈকিয়া ন্যাশনাল পার্কটি ডিব্রুগড় এবং তিনসুকিয়া অবস্থিত, সে 2টি ডিস্ট্রিক্ট মিলে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আপনারা মেইন বিষয় হচ্ছে ন্যাশনাল পার্কের নামগুলি জেনে যাবেন, তাছাড়া 340 তার প্রত্যেকটির এরিয়া, প্রত্যেকটির নোটিফিকেশন কিসের জন্য বিখ্যাত এবং কোথায় লোকেশন, এই 4টি জিনিস যদি ভালো করে জেনে যান তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় কমন পড়বে, আর বিস্তারিত আপনার জানার প্রয়োজন নেই, তবুও যতটুকু প্রয়োজন আমি দিয়েছি। তো 4 নম্বর হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক, দেখুন 4 নম্বর নামেরি, তো নামের এরিয়া হচ্ছে 200 স্কোয়ার কিলোমিটার, ইয়ার অফ নোটিফিকেশন হচ্ছে 1998। তো মেইন অ্যাট্রাকশন কি টাইগার, ফোর স্পেসিস হর্নবিল, হোয়াইট উড ডাক,
তারপর হচ্ছে গোল্ডবেল মহাশয়। তো লোকেশন শোনিতপুর, সেটি একটি ডিস্ট্রিক্ট রয়েছে, তার নাম হচ্ছে শোনিতপুর। তো শোনিতপুরে কোনটি রয়েছে ভাই, নামেরি ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন পাঁচ নম্বর যেটি হচ্ছে রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, বা সেটিকে রাজীব গান্ধী না বলে শুধুমাত্র ওরাং ন্যাশনাল পার্ক নামেও জানা যায়। পরীক্ষায় শুধুমাত্র ওরাং ন্যাশনাল পার্কও আসলে আসতে পারে, বা রাজীব গান্ধী যদি আসে তাহলে তো কোনো কথাই নেই, রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক বা রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক বা ওরাং ন্যাশনাল পার্ক বলে আসতে পারে। তো তার এরিয়া হচ্ছে 79.20, দেখে নিন কত ছোটো, 79.20 স্কোয়ার কিলোমিটার। তো সেটি 1999 নোটিফিকেশন হয়েছিল, অর্থাৎ 1999 সনে সেই রাষ্ট্রীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছিল সেই উদ্যানটি। তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে কি, রায়নো টাইগার, তারপর হচ্ছে মালজুরিয়াস বেঙ্গল ফ্লোরিগান, তারপর ওটার। তো এই যে লোকেশন রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত ভাই, দরং উদালগুড়ি এবং শোনিতপুর, ঠিক আছে, দরং উদালগুড়ি এবং শোনিতপুরে রয়েছে, ঠিক আছে। তো এই তারপর হচ্ছে ছয় নম্বর যেটি রয়েছে, দেখুন তারপর সাত নম্বর রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে যে সহজগুরু চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করেন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আসাম পুলিশ রিলেটেড বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে সকল কনসেপ্ট ওয়াইজ ভিডিও, টপিক ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ ভিডিও এবং সঙ্গে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রত্যেকটি সাবজেক্টের উপর আমরা একটা কভার করার চেষ্টা রাখবো, যাতে করে আপনাদের সিলেবাসটি কমপ্লিট করতে আমাদের সহায়তা হয়। তারপর হচ্ছে কি ভাই, যদি কারো কোনো জানার থাকে বা কারো কোনো যদি সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয় বা বিশেষ কিছু প্রয়োজন হয় বা ভিডিওটি কেমন লাগেছে, এগুলি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ কমেন্ট সেকশন ওপেন টু অল করে দেওয়া আছে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওতে আপনারা এখনই কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটি কেমন লাগছে, এবং তার পরবর্তীতে আপনাদের কী প্রয়োজন হয় সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনারা যা বলবেন সেই নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করব। মূলত আপনাদের সাফল্যতাই আমাদের উদ্দেশ্য, ঠিক আছে ভাই। তারপর রায়মোনা ন্যাশনাল পার্ক যেটি নতুন তৈরি হয়েছিল, নতুন 2021 সালে, দেখতে পাচ্ছেন নতুন, তো আমরা সাতটি ন্যাশনাল পার্ক বলেছিলাম। তো সেটি এরিয়া হচ্ছে 422 স্কোয়ার কিলোমিটার রায়মোনা। তো তার নোটিফিকেশন হচ্ছে 2021। তো মেইন অ্যাট্রাকশন হচ্ছে গোল্ডেন ল্যাঙ্গার, এশিয়ান এলিফ্যান্ট, রয়্যাল বেঙ্গল টাইগার, তো ক্লাউডেড লিওপার্ড, ইন্ডিয়ান গৌর, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, তারপর স্পটেড ডিয়ার, তারপর হর্নবিল। তার লোকেশন হচ্ছে কোকরাঝার, নতুন কোটায় বলেছে ভাই কোকরাঝার, কোকরাঝারে কিন্তু তার আগেও একটি কিন্তু রয়েছিল, আপনারা দেখে নেবেন, কোকরাঝারে কিন্তু তার আগেও একটি আছে, কোনটি আছে, কোকরাঝারে কিন্তু আমাদের মানুষও আছে, মনে রাখবেন কোকরাঝারে মানুষও আছে, আবার কোকরাঝারে কোনটি রয়েছে, রায়মোনাও আছে, ঠিক আছে। তারপর দেখুন দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক যেটি নতুন আমাদের তৈরি হয়েছিল 2021 সালে, সেটি মানে উদ্বোধন হয়েছিল। তো দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক 234.26 স্কোয়ার কিলোমিটার তার এরিয়া যেটি রয়েছে। তো তার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এলিফ্যান্ট, টাইগার, হকলং, গিবন, হোয়াইট উইন্ড উড্ডাক, তারপর হর্নবিল, তারপর রেইন ফরেস্ট, এবং তার লোকেশন হচ্ছে ডিব্রুগড় এবং তিনসুকিয়া ভাই। এই ছিল মূলত আমাদের ষাটটি ন্যাশনাল পার্কের সম্পূর্ণ বিস্তারিত, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য আবার কথা বলবো অন্য একটি টপিক নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং যা প্রয়োজনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভাই।